রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, তারপর দারচিনি, লবঙ্গ, এগুলোকে সব মিক্সিতে দিয়ে মিক্স করে পেস্ট করে নেব। এবার তেল, তেলের মধ্যে রসুন কুচি, কাঁচা লঙ্কা আর পেস্ট করা ওইটার কিছুটা অংশের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এভাবে নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করে নিয়ে এবার আলু আর ওই ফুলকপির ডাঁটা, যে ফুলকপির যে ডাঁটা ওইটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। ওইটাকে কুচিয়ে নিয়ে হলুদ দিয়েছি, হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে কিছুক্ষণ আমি আস্তে আস্তে লবণ দিয়ে নিচ্ছি, আস্তে আস্তে আমি ভাজি করব। গ্যাসের পাওয়ার কমিয়ে দেব, গ্যাসের পাওয়ার কমিয়ে দিয়ে তারপর ভাজি করব। আমার ভাজাটা প্রায় শেষ, দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে এটা। তোমরা বাড়িতে বানিয়ে করে খেতে পারো, খুব টেস্ট এটার খেতে। তেল গরম হয়ে গেছে, এবার ফুলকপি আলুটাকে আমি দেবো ভাজি করার জন্য। লবণ দিয়ে নিচ্ছি, লবণ দিয়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে একটু ভালো করে ভাজি করব। আগে ভাজি করে নিচ্ছি, নাহলে ফুলকপিটা দিয়ে গন্ধ আসবে। তো আমার অনেকটা প্রায় ভাজা শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এবার এটাকে তুলে নিয়েছি, তুলে নিয়ে তেল গরম হয়ে গেছে, তেল গরমে কালো জিরে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেলে পেস্টটা পুরোটাই আমি ওর মধ্যে দিয়ে কষাবো, ভালো করে কষাবো। একটু হলুদ দিয়ে দিলাম, ভালো করে কষানো হয়ে গেলে লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে তারপর ফুলকপি, লবণ দিয়ে নিচ্ছি, ফুলকপি আলু ওগুলোকে দিয়ে দেবো ওর মধ্যে। ওর মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ কষাবো ভালো করে। আমার অনেকটা কষানো হয়ে আসছে, ফুলকপি আলু দিয়ে দিচ্ছি। আর এবার ভালো করে কষাবো আলু আর ফুলকপিগুলোকে, একটু গরম গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি, প্রায় প্রায় কষানো শেষ। এবার আমি লবঙ্গ দুখানি থেঁতো করে নিয়েছি, থুড়ি এলাচ, লবঙ্গ না এলাচ দিয়ে দিয়েছি থেঁতো করে, যাতে ওটার স্বাদটা খুব ভালো লাগে। তাই এবার জল ঢেলে দিয়েছি, এবার